রক্তদান শ্রেষ্ঠ দান, এই কথাকে মাথায় রেখে কাঁচরাপাড়া 16 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। 50 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। সমগ্র অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আইএনটিটি ইউসির সাধারণ সম্পাদক কমল অধিকারী, কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট খোকন তালুকদার, তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব দিলীপ ঘোষ এবং আরও অনেক নেতৃত্ববৃন্দরা। কিন্তু না দেখা না জানা থেকে যাবে, কভার করছে ব্যাচ পরিয়ে পুষ্পস্তবকের সুগন্ধে উত্তরে উত্তপে আমরা কমল অধিকারী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মঞ্চে কাঁচরাপাড়া আইএনটিটি ইউসির মাননীয় প্রেসিডেন্ট তন্ময় ভট্টাচার্য। একটু অপেক্ষা করুন, আমাদের অতিথিদের একটু সংবর্ধনা পর্বটা, তিনজনের যারা রয়েছেন একসাথে অত্যন্ত লড়াকু নেতৃত্ব ব্যক্তিত্ব এবং তার সাথে সুবক্তা অনেক কিছু। আজও যতটুকু আমি বলছি, আমি কিন্তু দিলীপ দার থেকেই শিখি। সকল হাইলাইটার্সরা যারা নিজ নিজ কর্মে নিজ নিজ জায়গায় একেবারে স্তম্ভের মতো রয়েছেন, তারা সংবর্ধিত হচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার নাম লিখিস তো, যেখানে দেবে জাহান্ন। খুব ভালো লাগলো, এরা এক সময় ভুল পথে পরিচালিত হয়েছিল। সবাই আমার মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে বিধায়ক মাননীয় সুবোধ অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস করতে এসছে, এবং এসেই মমতা ব্যানার্জির যে কর্মসূচি, সেই কর্মসূচিকে সামনে রেখে রক্তদান উৎসবের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ানো তার একটা কর্মসূচি গ্রহণ করলেন, সাধুবাদযোগ্য, ধন্যবাদযোগ্য, প্রশংসাযোগ্য। দেখুন, প্রত্যেকটা ওয়ার্ডেই আমাদের হচ্ছে, এবং কিছুদিন আগে সংগ্রাম ক্লাবে যারা মেম্বাররা রয়েছে, সদস্যরা রয়েছে, তারা জয়েন করেছে, এবং সত্যিকারে ভালো লাগছে তারা দলের নিয়ম শৃঙ্খলাটা মেনেছে এবং দলের নীতি আদর্শ মানছেন, এবং ইনাদের আগামী দিন রাজনীতি করার জন্য যা যা সহযোগিতা লাগবে আমরা অবশ্যই করবো এবং তাদের পাশে দাঁড়াবো। কোভিড বিধি নিয়ে কি সতর্কবার্তা? দেখুন, একটাই কথা বলবো, মাস্ক স্যানিটাইজার ইউজ করার জন্য, এবং যাদের মনে হচ্ছে যে মেডিসিনের দরকার, মেডিসিন কিনতে পারছে না, প্রবলেম হচ্ছে, আমাদের বিধায়ক দিয়ে থাকে, সেই জায়গায় আমরা সহযোগিতা করবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। 16 নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে রক্তদান শিবিরে এসে আপনারা সব উপস্থিত হয়েছেন, কি বলবেন? দেখুন, মা মাটি মানুষের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মা মাটি মানুষের কথা ভেবেই চলেন। সেক্ষেত্রে দেখতে গেলে যখনই খাদ্য সংকট হচ্ছে মানুষের, সাধারণ মানুষের জন্য উনি খাদ্যসাথী, সকলের জন্য স্বাস্থ্যসাথী, সমস্ত প্রকল্প উনি এনেছেন, তেমনই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এই করোনা মহামারীতে সারা রাজ্য জুড়ে ভীষণ পরিমাণে রক্তের সংকট দেখা দিয়েছে। তো সেই রক্তের সংকট দূর করতে তিনি নির্দেশ দিয়েছেন যে দলীয়ভাবে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা টাউনে রক্তদান শিবির করার জন্য, এবং সেই নির্দেশ মতো মাননীয় সুবোধ অধিকারী নির্দেশ দিয়েছেন আমাদের বিছুর বিধানসভার প্রত্যেকটা ওয়ার্ডে রক্তদান শিবির করার জন্য, এবং তারই একটা রূপ হলো আজকের এই 16 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির। সেক্ষেত্রে আমি বলবো, সকল মানুষের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষের জন্য লড়াই করতে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত থাকে, আপনারাও আমাদের প্রতি ভরসা রাখুন, এটুকুই কামনা করবো। 15 থেকে 18 যে স্টুডেন্টদের ভ্যাকসিনেশন যে চালু হয়েছে, কত দূর হয়েছে বেজপুরে কমপ্লিট? দেখুন, বিজপুরে এই মুহূর্তে সব স্কুলে 1 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, এবং একটা মপ আপ রাউন্ড বাকি রয়েছে, সেইটা কমপ্লিট হলে আশা করি 90-95% স্টুডেন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এটা আমাদের টার্গেট রয়েছে, এবং তার পরবর্তীকালে স্কুল খোলার একটা শিক্ষা রাজ্য শিক্ষা দপ্তর থেকে মুখ্যমন্ত্রী দপ্তরে একটি বিদ্যালয় রিওপেনিংয়ের একটা নোটিশ গেছে, এবং সেটাই কার্যকর করতে আমাদের এই ভ্যাকসিনেশনটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। দেখুন, রক্তদান শিবিরটা সব জায়গায় হচ্ছে, আগেও আমরা করেছি, যাই হোক এখন আমরা করছি, আমার বন্ধু আমার সাথ দিয়েছে, তারপরে আমাদের সুবোধ অধিকারী, কমল অধিকারী, আরও নেতৃবৃন্দ, তারা আমাদেরকে সাথ দিয়েছে। রক্তদান শিবিরটা অ্যাকচুয়ালি আমরা কোনো ধর্মকে নিয়ে আমরা রক্তদান শিবিরটা করছি না, আমরা কী করছি, আমরা সবাই জানুক, আরও সুবিধা অসুবিধা যদি হয়
ভবিষ্যতে হতে পারে কোনো হিন্দু বা কারো বেঙ্গলি বা কোনো মুসলিমের রক্ত লাগতে পারে, এখানে তো কোনো বিভেদ নেই। আমার বন্ধু তো যা বলার একদম পারফেক্ট বলেছে, এখানে তো কোনো বিভেদ নেই। এখানে কোনো রকম মানুষ পরিস্থিতি পড়লে এসে ব্লাড ডোনেশন কার্ড চালে আমরা দেব, প্লাস যদি মনে করে যে গিয়ে আমরা রক্ত দেওয়ার মতন পরিস্থিতি কোথাও আছে আমরা দেবো, এটা করেছি আমরা। কিন্তু নানা রকমের খোঁচা কেন এসেছে, এখানে প্রচুর প্রোগ্রাম হয়েছে, ইহাঁ তো কি 25শে ডিসেম্বর একদম ওখানের ওখানে প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমরা এইটা বুঝলাম না কি আমাদের যখন প্রোগ্রামটা হচ্ছে কেন এত বাধা বিপদ এসছে, এটা আমার বন্ধু টাচ করেছে। যাই হোক, এইগুলো আর বিশেষ আমি কিছু বলবো না। রক্ত শিবিরটা হচ্ছে, ব্লাড ডোনেশনটা হচ্ছে, আমি বলবো প্রত্যেক জায়গায় এটা হচ্ছে। দিদির একটা নির্দেশ আছে, ময়নাগুড়ি যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হচ্ছে, প্রচুর ব্লাড দরকার, করোনা ভাইরাসে প্রচুর লোক মারা যাচ্ছে, এখন বিশেষ করে আমাদের রক্ত খুব দরকার। এই এ করে ইস্যু করে আমরা যেহেতু আমরা পাচ্ছিলাম না, সীতেশকে সাথে কথাবার্তা বলে আমরা এই প্রোগ্রামটা আমরা নেবেছি, ঠিক আছে। সাধারণ মানুষের কতটা সাহায্য পাচ্ছেন এখানে? দেখুন, আমাদের ভালোবাসা প্রত্যেকের সাথে আছে। দেখুন, রাজনৈতিক নিজের জায়গা হবে, ঠিক আছে, ভালোবাসা থাকবে। আমরা যেখানে রাজনৈতিক জায়গা রাজনীতি করবো তাকে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। দাদার সাথে আমরা যেখানে থাকবো, দাদার সাথে হাত মিলিয়ে যাবো, দাদা যে নির্দেশ থাকবে দাদার উপরে কোনো কথা হবে না। পরবর্তীকালে কোনো কর্মসূচি, পরবর্তীকালে কোনো কর্মসূচি এখনও ভাবনা চিন্তা করুন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই লকডাউন পিরিয়ডে যা চলছে, ঠিক আছে, সব জায়গা থেকে চাপ আসছে, নিশ্চয়ই বুঝতে পারছেন একটা, কালকে আমাদের এরকম ঝড় ফাড়া গেছে, শীতেশ এসছে, ফোন করেছে শীতেশ এসছে। এবার নেক্সট যেটা করবো, আমার বন্ধু আছে তার সাথে আলোচনা করেই আগামী দিনে প্রোগ্রামটা আমরা এ করবো। যদি হয়, শীতেশ যদি থাকে, দাদার যদি নির্দেশ থাকে, বড় বড় প্রোগ্রাম করবো, এটা নিয়ে কোনো ইয়ে নেই। আমাদের ভাইরা এরম মানে যারা কোঅপারেট করবে, প্রোগ্রাম আমরা দাঁড় করিয়ে দেবো, এটা আমরা বলতে পারি। দেখুন, অন্য দলে ছিলাম, এই কোশ্চেনটা যখন আপনি সবার সামনে করেছেন তাহলে আমি বলি, আমি একটা সময়ে আপনারা শুনেছেন যে এটা ঠিক আছে, ওটা আমরা একটা সময় সিপিএমের সাথে আমি পরিষ্কার বলে দিচ্ছি, খুলে আমরা ছিলাম। কিন্তু সেই সময় সিপিএমের কোয়ালিটি এখনকার কোয়ালিটির মধ্যে এই 15 বছরের মধ্যে অনেকটা তফাত হয়ে গেছে। পরিষ্কার কথা হচ্ছে, এখানে কাঁচাপাড়া মুখ দেখে আমরা, দিদির ওইদিকে রাজ্যে, এদিকে দাদা কাঁচাপাড়ে সুবোধ অধিকারী, বিশেষ করে কমলদা যুব নেতা আমাদের। দাদা, আজকে কাঁচরাপাড়া 16 নম্বর ওয়ার্ডে এই যে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত, আপনারা সব এসে উপস্থিত হয়েছে, কী বলবেন দাদা? বিষয়টা হলো, আপনারা শুনেছেন কোভিড পরিস্থিতিতে খুবই রক্তের ক্রাইসিস হচ্ছে, সেই রক্তের ক্রাইসিসের জন্য আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সরকারের চিফ মিনিস্টার, রাজ্য সরকারের চিফ মিনিস্টার, উনি একটা আওয়াজ তুলেছেন কি কোভিডে যাতে রক্তের ক্রাইসিস না হোক, আমাদের সংগঠন থেকে প্রত্যেকটা ক্লাবে একটা রক্তদান শিবির করা উচিত। এবং পরপর আমাদের বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী আর আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং যুবন আইকন বলতে পারেন কমল অধিকারীর নেতৃত্বে হালিশহর এবং কাঁচাপাড়া জুড়ে পরপর প্রত্যেক সপ্তাহে একটা করে রক্তদান শিবির হচ্ছে। ওনার এই উদ্যোগটা দেখে আমরাও অনুপ্রাণিত হলাম। তারপরে আমি আমার বন্ধু চন্দন এ বললো তাহলে আমরা একটা রক্তদান আমরাও শুরু করি, মানে খুব ভালো উদ্যোগ ভাই। পুরো পরিশ্রম করে চন্দন এই প্রোগ্রামটাকে এত কষ্ট করে, কাল রাত থেকে অনেক রকম বাধা আসছে, সেই বাধা বিঘ্ন কাটিয়ে আজকে আমাদের এই রক্তদানটা অনুষ্ঠান সাকসেস করা হলো। কিন্তু খুব কষ্ট লাগছে। কীরকম বাধা বাধা যেরকম এখানে প্যান্ডেল করা যাবে না, এখানে ইয়ে অনেক ধরনের বুঝতে পারছি না আমরা, আমরা এটাই তো আমরা বুঝতে পারছি না কোথা থেকে বাধাটা আসছে। কবরস্থান আছে, সে তো ওনাদের ধর্মে, আমাদের ধর্মে আর তফাত নেই, আমরা দুজনই হিন্দু মুসলমান এখন এক জায়গা আছি, দিদির নেতৃত্বে আমরা সবাই এক জায়গায়। হ্যাঁ, কবরস্থান আছে, এটা বলা যাবে না, কবরস্থান তো আছেই। না না, পুরো মাঠটা জানি না আমি কতটা আছে, আমি সেটা জানি না। আমরা ভাবলাম এই কবরস্থান যেখানে আছে এটা সম্মানীয় জায়গা, যখন মৃত্যু যাওয়ার পর ওনারা একটা পুজো পাঠ করেন, ওখানে কবর দেন, খুব সম্মানীয় জায়গা, ওনাদের সম্মান জায়গা আমরা ছেড়ে, আমরা ক্লাব আছে সরম ক্লাব, এখন আপনারা দেখতে পারেন এখানে ছোট্ট একটা শিব ঠাকুরের মন্দির আছে, আমরা ওনাদের কোনো ধর্মকে উল্লঙ্ঘন না করে, আমাদের ধর্মকে উল্লঙ্ঘন না করে আমরা কী করলাম, মঞ্চটা আমরা শিব ঠাকুরের মন্দিরের সামনে করলাম। আর মঞ্চটা আমরা যেহেতু কোভিড পরিস্থিতি তো বুঝতে পারছেন বেশি মানুষকে একসাথে করা যাবে না বলে একটু গ্যাপে গ্যাপে করার জন্য একটা প্যান্ডেল করা হয়েছে, কিন্তু কবরস্থানকে আমরা টাচ করিনি, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে কতজন রক্তদাতা রক্ত দিলেন? টার্গেট তো অনেক ছিল, কিন্তু রক্ত যারা নিতে আসেন তাদের 50 থেকে বেশি ক্যাপাসিটি নেই। আজকে যুবনেতা কমল অধিকারী, দমদম ব্যারাকপুর জায়ন্টের প্রেসিডেন্ট, সরি সেক্রেটারি, যে এসেছিলেন, কী বার্তা দিয়ে গেলেন দাদা?
উনি এই বার্তা দিলেন কি এর থেকে বড় বড় প্রমাণ তোমরা করো রক্তদান এবং কোভিড পরিস্থিতি এটাও দেখুন আমাদের সেই প্রতিবেদন ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ। বাবু মশাই দেব ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শারদীয়ার শুভ লগ্নে আগামী 26 সেপ্টেম্বর 2021 রবিবার কাঁচরাপাড়া আনন্দবাজারে আত্মপ্রকাশ করতে চলেছে পাঞ্জাবি জগতের এক আলোড়ন সৃষ্টিকারী নাম পাঞ্জাবি ঘরানা গান্ধী মোড় আনন্দবাজার কাঁচরাপাড়া। ওই দিনে 499 টাকার কেনাকাটার ওপরে থাকছে আকর্ষণীয় উপহার এবং লাকি ড্র কুপন। পাঞ্জাবি জগতের আলোড়ন সৃষ্টিকারী নাম পাঞ্জাবি ঘরানা। হ্যাঁ, পাঞ্জাবি ঘরানা, এখানে পাবেন ছোট বড় সকলের পাঞ্জাবি, পায়জামা, শেরওয়ানি, কুর্তা ও জহর কোট, এর একটা বিপুল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য। পাঞ্জাবি ঘরানা। বাবু মশাই দেব ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। অকৃত এন্টারপ্রাইজ সভি প্রকার কে পুরানে সামানো কা ভণ্ডার ইস মহঙ্গাই কে বাজার মে ভি अगर घर दुकान या ऑफिस हो सजाना बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ, ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल।